কোথাও কেউ নেই নাটকে বদি চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন অভিনেতা আব্দুল কাদের। এরপর বদিভাই হয়ে মানুষের মাঝে ছিলেন আমৃত্যু। আব্দুল কাদের হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য ছোট পর্দায় তুমুল জনপ্রিয় ছিলেন। নাটক চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে। থিয়েটারেও সরব ছিলেন গুণী এই অভিনেতা। ১৯৫১ সালে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল কাদের। তার বাবা আব্দুল জলিল, মা আনোয়ারা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পর সিঙ্গাইর কলেজ ও লৌহজং কলেজে অধ্যাপনা করেছেন তিনি। পরে বিটোপি বিজ্ঞাপনী সংস্থায় এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন। বিটোপি ছেড়ে পরে তিনি বাটায় যোগ দেন ১৯৭৯ সালে। সেখানে ছিলেন ৩৫ বছর। ১৯৭৫ সাল পর্যন্ত ডাকসু নাট্যচক্রের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন কাদের। ১৯৭৩ সাল থেকে থিয়েটার নাট্যগোষ্ঠীর সদস্য এবং ৪ বছর যুগ্ম সম্পাদকের, ৬ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি থিয়েটারের পরিচালক প্রশিক্ষণ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার অভিনীত মঞ্চ নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য পায়ের আওয়াজ পাওয়া যায়, এখনো কৃতদাস, তোমরাই, স্পর্ধা, দুই বোন, মেরাজ ফকিরের মা ইত্যাদি। দেশের বাইরে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, কলকাতা, দিল্লি, দুবাইয়ের মঞ্চেও তিনি বাংলা নাটকে করেছেন অভিনয়। বিটিভিতে শিশু কিশোরদের জন্য নাটক এসো গল্পের দেশের মাধ্যমে টিভি নাটকে অভিনয় জীবন শুরু তার। মঞ্চে ৩০টি ও টিভি নাটকে তিনি ৩০০০-এর মতো নাটকে অভিনয় করেছেন। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদিতে নিয়মিত মুখ ছিলেন আব্দুল কাদের। আব্দুল কাদের বাংলাদেশ টেলিভিশনের নাট্যশিল্পী ও নাট্যকারদের একমাত্র সংগঠন টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদের সহসভাপতি ছিলেন। আব্দুল কাদের অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোথাও কেউ নেই, মাটির কোলে, নক্ষত্রের রাত, শীর্ষবিন্দু, সবুজ সাথী, তিন টেক্কা, যুবরাজ, আগুন লাগা সন্ধ্যা, এই সেই কণ্ঠস্বর, আমার দেশের লাগি, সবুজ ছায়া, দীঘল গায়ের কন্যা, ভালো মন্দ মানুষেরা, দূরের আকাশ, ফুটানি বাবুরা, এক জনবে, জল পড়ে পাতা নড়ে, ফাপড়, চার বিবি, সুন্দরপুর কত দূর, ভালোবাসার ডাক্তার, চোরাগলি ইত্যাদি। ২০০৪ সালে আব্দুল কাদের অভিনয় করেন রং নাম্বার চলচ্চিত্রে। দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে টেনাশিসাস পদক, মহানগরী সাংস্কৃতিক ফোরাম পদক, অগ্রগামী সাংস্কৃতিক গোষ্ঠী পদক, জাদুকর পিসি সরকার পদক, টেলিভিশন দর্শক ফোরাম অ্যাওয়ার্ড, মহানগরী অ্যাওয়ার্ড সহ বেশ কিছু পদক পেয়েছেন আব্দুল কাদের। ২০২০ সালের ৮ ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণে তাকে ভারতে নেওয়া হয় এবং সেখানে তার ক্যান্সার শনাক্ত হয়। চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ২০ ডিসেম্বর দেশে ফেরার পর আবারও অসুস্থতা অনুভব করায় তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ ডিসেম্বর শনিবার সকাল ৮:২০ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী অভিনেতা আব্দুল কাদের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। পরে বনানী কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।